আমার নাম নিরঞ্জন চিত্রকর, আমি পূর্ব মেদিনীপুর জেলা চণ্ডীপুর থানার অন্তর্গত হবিচক গ্রাম থেকে এসেছি। তা আমি যে পটের গানটা শোনাবো সেটি হলো কৃষ্ণের রাস লীলা। তরুতলে কৃষ্ণ যে মুরলি দিল টান, শুনে যত ব্রজ গোপী না ধরে পুরাণ। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, রাধা নামে যত সখী যায় গড়াগড়ি। পাগড়ি বেঁধেছে ঠাকুর ময়র পঞ্চ দিয়া, নানা জাতি ব্রজমালা চুড়োতে বেড়িয়া। নানা জাতি ব্রজমালা চুড়োয়ে বকুল, যুগল চরণে বাজে সোনার নূপুর। পরিহরি গেল ঠাকুর বিদুরের বাসে, মুখে বস্ত্র দিয়ে রাজা দুর্যোধন হাসে। বিদুর আছো ঘরে গো বিদুরি আছো ঘরে, তিন দিনের উপবাসী তোমার মন্দিরে। বিদুর বৈষ্ণবী দুজন হরি রসে ভোলা, কৃষ্ণ কলে দিয়ে কলা ভূমে ফেলে ছালা। বিদুর বলে গো মা গো মানব জনম হব, মুখ ভরে কৃষ্ণ নাম বদনে গাইব। মথুরার কংস রাজা বড় ঠাকুরারি, 33 কোটি দেবতা খাটে 52 কোটি তপস্বী। হাঙ্গরেতে গঙ্গা এলো মহিষেতে জম, হরিণে পবন এলো রাজা হুতাসন। গরুরে গোবিন্দ এলো দ্বারিকারে নাথ, বৃষপানে মা দেব এলো পঞ্চমুখ হরি। পঞ্চমুখে পঞ্চনাম জপিয়া বৈরাগী, চন্দ্র সূর্য উদয় রাজা কংসের মন্দিরে। জন্ম নইতে গেল ঠাকুর দৈবকীর ঘরে, ঠাট ফেলে মা দৈবকী শুয়ে নিদ্রা যায়। শিহরের ধারে ঠাকুর স্বপ্ন দেখায়, কত নিদ্রা যাচ্ছ গো মা দৈবকিনী মাই। তোমার ওদরে সে গোবিন্দ মাগে ঠাই, আমার ওদরে বাঁচা নাই স্থলখানি। সে দে মাছি রূপে মায়ের ওদরে সাঁদাই, এক যে মাস দুই যে মাস শুনে আনা গোনা, 10 মাস 10 দিন হতে লোকে জানা শোনা। ভাদ্র অষ্টমীর তিথি গোবিন্দের জনম, দৈবকিনী প্রসবিল দেবে নারায়ণ। লালে জলে বসুদেব গো কোলে করে নিল, পুত্র মুখে চুম্বু দান গো বসুদেব দিল। হাঁটিতে হাঁটিতে রে বৈরাগ বয়ে গেল, কালন্দী যমুনার নদে তরঙ্গে বাড়িল। আঠু পরমাণে জল ছিল নদীতে বাঁশ পরমাণে হলো, পদ্মপত্রে পড়ে ঠাকুর ভাসিতে লাগিল। হায় হায় কি হরে গেল নিকৃষ্ণে কপাল, এ বৃদ্ধ বয়সে বুঝি লড ঘটিসার। বাসুদেবের কাঁদন লাসি দয়া যে শুনিয়া, দুই ভোজ গঙ্গাতে রেখে কোলে উঠে গিয়া। নন্দালয় কন্যাকে ঠাকুর বদল করিল, সেই কন্যা এনে গো দৈবকীর কোলে দিল। আমা চুমা করে কন্যা কাঁদিতে লাগিল, কথা ছিল কংসের দুধগো শুনিবারে পেল। অবুঝ গহলার মেয়ে কিছু না বুঝিল, আপনার কোলে শিহরি রাক্ষসীর কোলে দিল। খল খলা যে নারায়ণ গো হাসিতে লাগিল, এক চমক মারে ঠাকুর করে দুগ্ধ পান। দোসরা চমকে ছিঁড়ে পুতনার প্রাণ, বুক যাই বুক যাই বীরি পুতনা পড়িল। জীব জন্তু যত ছিল টেনে বারে কইল, অগাসুর বগাসুর পাখি জলে বদ্ধ কইল। কেশরী ঘোড়ার মাথা চাপ পড়ে ছিঁড়িল, কৈবল হস্তীর প্রভু দুই দন্ত ভাঙিল। পাপে পাপে দনার্দন মধ্যে খসিয়া পড়িল, হাতে লাঠি কাঁধে ছাতা ধেনুক পারে কইল। কমলা বাছুর ডুববে কানাই কোলে করে নিল। রাম রাত্র পুহাইল পতি সবিহনে, যতগুলি সখী চলে যমুনা শ্রীদানে। সকল সখীর বস্ত্র গোবিন্দ হরিয়া, আর মুরলি বাজাই বাঁশি কদম গাছে রোয়া। ওয়ে সখী বিদুমুখী বলি হে তোমারে,
দুই হাত তুলিয়া বস্ত্র মাগনা আমারে সখীদের ওই লঙ্গ বস্তা কৃষ্ণ যে দেখিয়া হাতে হাতে বস্ত্র গুলি দিল ফেলা জিয়া লৌকা সিজন করিয়া রাধিকা কইল পারে তুমি তো সুন্দর মাঝি তোমার বাঙালায়ে ভাঙা নৌকো নয় গো রাধে সারো তীর কাঁড়ি হস্তি ঘোড়া পার করি রাই তোমরা কত ভারী আগা চেপে বস রাধে গড়া চেপে বস ফুটি ফুটি জলে চলা যে নাই কেস সব সখীকে পার করাতে লিব আনা আনা রাধিকাকে পার করাতে লিব কানের সোনা কদম বের মূলে হরি দান সে দেছিল প্রেমের বড়াই বুড়ি দান এনে দিল রাখিতে রাধার মান দেব নারায়ণ নিধুবনে কৃষ্ণ কালী হইল তখন দাঁড়িয়ে দেখে আয়েন ঘোষ ভাবে মনে মনে শ্রীমতী জগায় পুষ্প কালীর চরণে এক লাগে ঠাকুরজিকে এ বন্ধ করিল বিষের জ্বালাতে কৃষ্ণ লীলবর্ণ হইল রায় কাঁধে যশোদা কাঁধে মাথায় হাত দিয়া বৃন্দাবনের গোপীরা কাঁধে পসরা ফেলিয়া ষোলশ কুঞ্জ গয়াজি রাশি বৃন্দাবন এক এক কুঞ্জে এক এক গোপী নাচিয়া বেড়ায় কুঞ্জের ভিতর মধুসূদন বাঁশরি বাজায় রথের জাগে ধরে সারুতি রহিল পড়িয়া কে চালাবে চালাও রথ গোপীরে বধিয়া এইখানে তে রাশি নীলা সমাপ্ত হইল প্রেমানন্দে একবার সবে হরি হরি বল পূর্ব মেদিনীপুর জেলায় আমার হবি চকে ঘর কৃষ্ণ লীলা পট গান শুনাই নিরঞ্জন চিত্রকর নমস্কার।